हाय फ्रेंड्स আমার চ্যানেলে আপনাদের আবারো স্বাগত জানাই নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমি আপনাদের এই গোলাপ জামুনের রেসিপিটি দেখাতে চলেছি এটা ভীষণই স্পেশাল এবং ইউনিক রেসিপি হতে চলেছে গোলাপ জামুনের রেসিপিটাকে আমি ইউনিক বলেছি এই কারণে কারণ এই গোলাপ জামুনটা আমি ছানা দিয়ে তৈরি করব না তো চলুন এই সফট গোলাপ জামুনটা কিভাবে আমি ছানা ছাড়া তৈরি করেছি বাড়িতে সেটাই দেখে নেওয়া যাক तो ये गोलाप जामुन तैरी करते हमें छानार बदले नहीं मिष्टी आलू ये मिष्टी आलू दिए जो मिष्टि तैरी है से भीषण टेस्टी है और दोकने जो मिष्टि तैरी है तरह कोंश कम है ना तो चलू रेसिपिटी देखे नवा जा तार जोनो मिष्टि आलूगुलो भालो करे सेद्ध करे नियेछि एटा भीषण ही गरम आछे तो एटाके आमी एक साइडे रेखे देबो और बाकी प्रिपारेशनगुलो करे नेब ठंडा होते होते तो ये मिष्टि तैरिर जोनो आमी एखाने प्रथमे नियेछि मयदा नियेछि सूजी नियेछि गुड़ो दूध और नियेछि घी ये समस्त किछु एकटा निर्दिष्ट परिमाणे दिते होबे सेई परिमाणटा आमी समये बोले देबो तो चलुन एगुलोके आमी एक साइडे रेखे दिच्छि तारपर ये मिष्टि आलूटा एखन ठंडा होये गेछे एगुलोके आमी ग्रेट करे नेब এটাকে আপনারা স্ম্যাশ করে নিতে পারেন কিন্তু স্ম্যাশ করে নিলে মাঝে গোটা থাকতে পারে তার জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো স্ম্যাশ করে নিতে পারেন আবার গ্রেটও করে নিতে পারেন তো আমি এখানে গ্রেটার দিয়ে প্রথমে এগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব এখন এই সমস্ত কিছুকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাতে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব প্রথমে অ্যাড করছি ময়দা এখানে আমি ময়দা দিয়েছি 4 চামচ এখানে আমি মোট আলু নিয়েছি 400 গ্রাম সেই হিসাবে আমি এই সমস্ত কিছু অ্যাড করছি তারপর এখানে সুজি অ্যাড করছি 4 চামচ যে পরিমাণে ময়দা দিতে হবে সেই একই পরিমাণে সুজিও দিতে হবে তারপর অ্যাড করছি গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধটাও 4 চামচ পরিমাণে আছে এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি एरपर एखाने एड करछि घी एखानटाय मोटामुटी 4-5 चामच मतन घी आछे आमी एटाके एकबारे एड करब ना ताहले खूब नरम हो जाते पारे डोटा ताई आमी प्रथमे एखाने 1 चामच परिमाण घी एड करे दिच्छि आमी धीरे धीरे ए घीगुलो समस्तटाई एड करब एबार एखाने दिएछि एकदम सामान्य खाबार सोडा और दिए दिच्छि एलाच गुड़ो एबार ई समस्त किछुके आमी भालोभाबे हाथेर साहाज्ये माखिये नेब जत भालोभाबे एटा मिक्स करा हबे मिष्टिटा खेते किन्तु ततटाई भालो लागबे तो ये माखाते माखाते अपनारा आमार चैनलटिके अवश्य सबसक्राइब कर ताते आमार चैनले आसा नतून भिडियोर नोटिफिकेशन सर्वप्रथमे आपनादेर काछे पौंछाबे तो आपनादेर एकटा सबसक्राइब आमाके भिडियो बानानोर उत्साह देय तो चलुन ए डोटा माखानो कमप्लीट आशा करी आपनादेर सबसक्राइब कराओ कमप्लीट तो एबार एखानटाय आमी दिए देब ढाकना ढाकना दिए आमी एखानटाय 10-15 मिनट रेखे देब मिष्टिर ऐ डोटाके रेस्टे रखा भीषण प्रयोजन ताते मिष्टि खेते खूब भालो हय तो 10 मिनट हये गेछे आमी ढाकना खुले निच्छि আর এটা মিষ্টির তৈরির জন্য আমি হাতে প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি দুই হাতে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিচ্ছি আর একটা প্লেটেও আমি ঘি মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম এই প্লেটে আমি মিষ্টিগুলো বানিয়ে রাখব এই প্লেটটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এই মিষ্টি তৈরির প্রসেসে আমি চলে যাচ্ছি তো তার জন্য আমি ছোট করে একটু অংশ এখান থেকে কেটে নিয়েছি দেখুন কতটা অংশ কেটে নিয়েছি একদম ছোট তো এটা দিয়ে হাতের সাহায্যে দুটো হাতের সাহায্যে প্রথমে চেপে চেপে গোল করে নেব তারপর হালকা হাতে সেটাকে রাউন্ড শেপে সুন্দরভাবে মিষ্টি শেপে নিয়ে আসব মিষ্টিটাকে শেপ দেওয়া হয়ে গেছে দেখুন এটা একদম পারফেক্ট গোল হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের পছন্দ মতন দেওয়ার কিন্তু যেহেতু আজকে আমি গোলাপ জামুন তৈরি করছি তো গোলাপ জামুনের মতন শেপ আমি দিয়ে নিচ্ছি তো এরকম ভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি তো এরপর আমরা একটি প্যান বসিয়ে তাতে দিয়েছি চিনি আমি চিনিটা কাপ পরিমাণে দিয়েছি 2 কাপ চিনি দিয়েছি আর দিয়েছি 2 কাপ জল শিরাটা অবশ্যই পাতলা রাখবেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে বা ভালোভাবে ফুলবে নয়তো শিরা যদি ঘন হয় তাহলে কিন্তু মিষ্টি ভালোভাবে ফুলবে না এরপর এখানে 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর একটা প্যানে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে তেলটাকে বেশি গরম করবেন না অবশ্যই তেলটা হালকা গরম থাকবে হালকা গরমে একটা একটা করে মিষ্টি আমরা ছেড়ে দেব যখন আমরা এই মিষ্টিগুলোকে ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখলে হবে না মিডিয়ামে রাখতে হবে এবং একদম হালকা আছে এটাকে ভাজতে হবে আর কন্টিনিউয়াসলি এরকম তেলগুলোকে ওটার উপরে ছড়িয়ে দিতে হবে এবং মিষ্টিগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে তাতে মিষ্টিগুলো সব দিকে সমান কালার আসবে একদিকে কালার আসবে আর একদিকে কালার না আসলে এটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই সব দিকে সমান কালার আসার জন্য এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে সব দিকে কালার আনতে হবে কিছুক্ষণ পর এটার কালার চেঞ্জ হয়ে যাবে এটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নেব
আর অবশ্যই মনে রাখবেন মিষ্টি কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা অন্যরকম চলে আসবে, সেটা কালো জামুনের মতন হয়ে যাবে। যেহেতু আমরা এখানটায় আজকে গোলাপ জামুন তৈরি করছি তাই কালারটা একদম পারফেক্ট। তো চলুন পরের মিষ্টিগুলো আমরা একইভাবে ভেজে নেব। মিষ্টি কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাতে মিষ্টি একে অপরের সঙ্গে লেগে ভেঙে যেতে পারে, তাই আমরা মিষ্টিগুলো অল্প অল্প পরিমাণে দিয়েছি এবং মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সেই আগে যে শিয়াটা তৈরি করেছিলাম সেই শিয়াটাকে আর একটু গরম করে নিতে হবে, সেই জন্য আমি আবার ওই প্যানটাকে একটু ওভেনে বসিয়ে দিলাম। আমি যেহেতু একটা ওভেনে এই রান্নাটা করছি তাই আমাকে এটা করতে হচ্ছে, নয়তো আপনারা যদি দুটো ওভেনে করেন তাহলে এক সাইডে শিয়াটা হতে দেবেন এবং অন্য সাইডে মিষ্টিটা ভেজে সঙ্গে সঙ্গেই শিয়াতে দিয়ে দেবেন। আমি যেহেতু শিয়াটা একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করে নিচ্ছি। এবার এই শিয়াটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো শিরাতে দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, কিন্তু একদম খুব হালকা হাতে দিতে হবে যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এই মিষ্টিগুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে দেব ঢাকনা, ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব এবং দেড় থেকে দু ঘন্টা আমি এটাকে এইভাবেই রাখবো। এবার মিষ্টি একদম রেডি হয়ে গেছে, আপনারা রেজাল্ট অবশ্যই দেখতে পাচ্ছেন সামনেই, যে মিষ্টিটা একদম নরম সফট তৈরি হয়েছে এবং ভেতরে যে গাঁট থাকে সেই গাঁটটাও নেই। ভীষণই টেস্টি হয় মিষ্টিটা খেতে, দোকানের মিষ্টির চেয়ে কোনো অংশে কম নয়। তো আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, সামনে দিওয়ালি আসছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।